আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম স্যার, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকার দক্ষিণখান থেকে আসছি। দক্ষিণখান থেকে এসেছেন স্যার। ডিপিআরসি হাসপাতাল আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? মূলত আমার রোগ ছিল আর্থ্রাইটিস। হাত পা হাঁটু সব ফুলে গেছিল, ব্যথা হয়েছিল। তো আমি ইউটিউবে স্যার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কিছু প্রোগ্রাম দেখি, তখন থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে আমি স্যারকে দেখাবো। স্যার, আপনি এই সমস্যাটা কতদিন যাবত ভুগছিলেন? আজ 3 থেকে সাড়ে 3 মাস ধরে আমি ভুগতেছি। গত 3 থেকে সাড়ে 3 মাস যাবত। তো আপনার যে হাত পা এগুলো ফুলে গিয়েছিল, এগুলোর কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি? হাঁটতে পারতাম না, তারপরে বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হতো, প্রচন্ড ব্যথা করতো। হ্যাঁ, প্রচন্ড ব্যথা করতো, পা ফুলে থাকতো। আচ্ছা। সিঁড়িতে নামতে পারতাম না, তারপর ওয়াশরুমে যাওয়া খুব কষ্ট ছিল। প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো আমরা সাধারণত করি সেগুলো কোনোটাই আপনি ঠিকমতো করতে পারছিলেন না। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? স্যার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন স্যার। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 14 দিন যাবত। আচ্ছা, এই 14 দিন যাবত এই ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আজকে আপনার কি অবস্থা? হ্যাঁ, এখন আমি প্রায় 95% সুস্থ। আপনি 95% পুরোপুরি সুস্থ। আপনি কি এখন আপনার আগের যেই ফুলা ভাবগুলো ছিল, বা আপনি যে উঠতে বসতে বা সিঁড়ি দিয়ে নামতে আপনি যে কষ্ট হতো, যে ব্যথা হতো, পেইন হতো, সেগুলো কি এখন কমে গেছে? হ্যাঁ, এখন কমে গেছে, এখন আর এটি নাই, ফুলাও নাই। আপনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন? হ্যাঁ, ফুলাও নাই, ব্যথাও নাই। আচ্ছা স্যার, আপনি বলেছেন গত 3 মাস সাড়ে 3 মাস যাবত আপনি সমস্যাটা ভুগেছেন, এটার জন্য কি আপনি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন? জি, উত্তরা ডাক্তার থেকে 1.5 মাস ওষুধ খাইছি, তাতে শরীরে কোনো আমি মানে সুবিধা পাইনি। তারপরে আরেক আত্মীয়র পরামর্শে আমি গাজীপুর ডাক্তার দেখাইছি, তার থেকেও কোনো ফল পাইনি। শেষে হসপিটালে আমি ডাক্তার দেখাইছি, সেখানেও কোনো ফল আমি পাইনি, কোনো ভালো কাঙ্ক্ষিত ফল আপনি পাইনি। ওষুধ খাওয়াতে আমি দিন দিন আরো মানে নিস্তেজ হয়ে যাচ্ছি আর কি। স্যার, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন। ওখানে হয়তো আপনি স্যারের একটা ভিডিও দেখতে পারেন। আমি স্যারের এসএটিভিতে ভিডিওগুলো দেখি। আচ্ছা। আবার স্যারের কিছু ব্যায়াম দেখি, কিছু আমাকে ভালো লাগে। মানে আপনি দীর্ঘদিন যাবত স্যারের ফলোয়ার? হ্যাঁ, ফলোয়ার। তারপরে আমি স্যারের কাছে এসে মানে চিন্তা দেখা করি যে আমি স্যারকে দেখাবো। তারপর স্যারকে দেখানোর পরে আমার সাথে তো ভর্তি দিছে। জি, আমি ভর্তি হয়েছি। আচ্ছা, মোটামুটি এখন আমি অনেকটা সুস্থ। আচ্ছা, তো তার মানে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফল, আপনি যেটা আশা করেছিলেন সেই ধরনের ফলটা আপনি অবশ্যই পেয়েছেন। জি জি জি। আচ্ছা স্যার, আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি আপনি টাইম টু টাইম পেয়েছেন, সবটুকু পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি টাইম টু টাইম পেয়েছি, এবং এখানে সবাই খুব আন্তরিক, সবার কাছ থেকেই আন্তরিকতার খুবই ভালোবাসা পাইছি, ভালো ট্রিটমেন্ট পাইছি, সবার সাথে উঠা বসা কথা বলতে সব ভালো লাগছে আমার। মানে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পিছনে এটাও একটা বড় কারণ যে আপনি টাইম টু টাইম যে ধরনের সেবা আপনার পাওয়ার কথা ছিল সেগুলো আপনি সবসময় পেয়েছেন। এবং তাদের আন্তরিকতা ছিল বলে আপনি আরো ভালো এবং তাড়াতাড়ি আপনি সুস্থ হয়েছেন। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, আপনার কাছে কেমন লেগেছে? আপনার কাছে খুব সুন্দর চমৎকার পরিবেশ। আমাদের বাংলাদেশের ভিতরে মোটামুটি ডিপিআরসি হসপিটাল একটি স্বনামধন্য হসপিটাল, এবং তার উন্নতি কামনা করছি। আচ্ছা স্যার, আপনি যে ধরনের সমস্যাটা ভুগছেন গত 3 মাস সাড়ে 3 মাস যাব, আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন। অনেকে আছেন যে কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো সেটা বুঝতে পারেন না, অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, অপচিকিৎসার সম্মুখীন হয়ে অনেকে দেখা যাচ্ছে তাদের সর্বস্ব জমি জমা সবকিছু বিক্রি করে দিয়ে ওনারা সুস্থ হওয়ার চেষ্টা করেন কিন্তু ওনারা ভালো হতে পারেন না। এমন অনেকে আছে যে আপনার অপচিকিৎসার কারণে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনাও আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি দিক নির্দেশনা হিসেবে কিছু বলবেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে
আর্থাইটিস নামের একটি রোগ আছে যে চিকিৎসা নাই, এই কথাটা এখন ভুল। এখন ভুল, অন্যান্য উন্নত মানের হসপিটালও আছে, তাদের থেকে এই সেবাটা পাওয়া যায় না। এই ডিপিএস এর থেকে, ডিপিআরসি থেকে যে সেবাটা পাওয়া যায়, আমি সবার কাছে একটা আবেদন করব যে আপনার ব্যথা আর্থাইটিস হলে আপনার ডিপিআরসির স্যার ডাক্তার শফিউল্লাহ প্রধানের স্যারের সাথে দেখা করেন। ইনশাল্লাহ সবকিছু মালিক আল্লাহ পাক, অবশ্যই সুস্থতা ফিরে পাবেন। কারণ আপনি নিজে সুস্থতা পেয়েছেন, আপনি নিজে তার প্রমাণ যে আপনি, আমি নিজেই তার প্রমাণ আমি। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো আপনার একটা নিজস্ব মতামত যে ডিপিআরস হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আপনি 100-তে 100 দিবেন। স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।